দর্শক আসসালামু আলাইকুম ইসরাত জাহান কিচেনে আমি ইসরাত আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন নতুন আর একটা রেসিপি নিয়ে আবারও চলে এসেছি আর যে রেসিপিটা আপনাদের করে দেখাবো এটা ভেরি সিম্পল আর ভেরি ভেরি টেস্টি একটা রেসিপি আর খুবই শর্ট টাইমে তৈরি করা যায় আমাদের এই ভিজি লাইফে যে কোনো রেসিপি যত ইজিলি আর শর্ট টাইমে তৈরি করতে পারবো ততই আমাদের জন্য ভালো তাই নয় কি সেই দিকটা মাথায় রেখে আজ এই সহজ রেসিপিটি আপনাদের সামনে নিয়ে এসেছি চলুন দেখে নিই কীভাবে এই রেসিপিটি তৈরি করতে হয় রেসিপিটা তৈরি করতে আমি চোলা একটি হারিয়ে বসিয়েছি এর মধ্যে আমি হাফ কাপ রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা হাফ চা চামচ আস্ত জিরে আস্ত জিরেটা দিয়ে আমি একটু ফোড়ন দিয়ে নিচ্ছি জিরেটা যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর এর সাথে মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার কোয়া রসুন রসুনটাকে আমি একটু থেতলে নিয়েছি এখন আমি সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যখন হালকা একটু ব্রাউনিস্ট কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি যেহেতু আমি এখানে গুঁড়া মশলা ইউজ করছি তাই পানিটা আমি এখানে দিয়েছি এতে করে মশলাটা পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকে না এক চা চামচ মরিচ গুঁড়া দিলাম এক চা চামচ হলুদ গুঁড়া দিলাম এক চা চামচ ধনে গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ টালা জিরের গুঁড়া দিলাম আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নের গুঁড়া হাফ চা চামচ দিয়ে সব মশলাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর এরই সাথে মধ্যে আমি দিয়ে দিলাম টেস্ট মতো লবণ মশলাটা যখন মোটামুটি কষে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু রসুন আমি এখানে দুটা রসুন কোয়া দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করা কাঁচামরিচ আর দশটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন মোটামুটি কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নোনা ইলিশ আমি এখানে এক টুকরো নোনা ইলিশ নিয়েছি ইলিশটাকে আমি মাঝখানে চিড়ে তারপর দিয়েছি আর এখানে আমি নুনা ইলিশের পরিমাণটা কম নিয়েছি আপনারা চাইলে বেশি নিতে পারেন আমি এখানে জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি আপনারা যদি চান যে আস্ত রাখবেন তাহলে এই পর্যায়ে নুনালিশটা ভালোভাবে কষিয়ে উঠিয়ে নিতে পারেন আমি একটা আলু ছোট ছোট করে পিস করে কেটে তারপরের এর মধ্যে দিয়েছি আলুটাকে কষানোর জন্য আমি একটু পানি দিয়েছি আর আমি এখানে আলু নিয়েছি আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন অথবা আলুর পরিবর্তে কাঁঠালের বিচিও দিতে পারেন সেটা আরও বেশি টেস্টি হয় আমার হাতের কাছে কাঁঠালের বিচি নেই তাই আমি এখানে আলুই দিয়েছি সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কচু শাক আমি এখানে দুই আটি কচু শাক নিয়েছি কুচুর কচুর শাকটাকে আমি ছোটো ছোটো পিস করে ভালোভাবে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর অনেক সময় দেখা যায় কচু শাকের ভিতরে প্রচুর ময়লা থাকে এজন্য খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এখন এই কচুর শাকটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর চামিচ দিয়ে এভাবে গেলে নিচ্ছি আর আমি এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করিনি জাস্ট মশলাটা কষাতে যতটুকু পানি লেগেছে এছাড়া আমি এক্সট্রা কোনো পানি এর মধ্যে ইউজ করিনি কচুর শাক থেকে যতটুকু পানি উঠেছে এটাতেই কচুর শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে এরপরে যদি আমি দেখি এর মধ্যে সামান্য পরিমাণে পানি লাগতে পারে তাহলে আমি এখানে পানি দিয়ে দেব ভিওয়ার্স আমার কচুর শাকটা প্রায়ই হয়ে এসেছে আমি চামিচ দিয়ে এভাবে বাড়ি দিয়ে দিয়ে কচুর শাকটাকে ভালোভাবে গেলে নিচ্ছি কচুর শাকটা হয়ে গিয়েছে আমি এটাকে এখন নামিয়ে নিয়েছি আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি কিছু লেবুর টুকরো নিয়েছি তো ভিউয়ার্স কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে আর অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে মিস করবেন না আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর সাথে বেল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে আমি যে কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন তাহলে ভিউয়ার্স আজ এ পর্যন্তই আবারও নিয়ে আসবো নতুন কোনো রেসিপি সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাফেজ